কি খবর ইন পড়িং আলাপ শেষ লুডি কইছে একটু কাছে তাহলে পানি খাগা পরে খামু ভাই শালা ভাই শালা ভাই শালা তোর বাড়ি গুনে আছে কি করছে এটা কি উলালি গুলো কেন তোমার কি আমার তোর কি আছে আমার রিসকাই ঘুরছে আরে বেলা ঘুরে কয়দিন হইয়ে যামু বাড়া কত আমি বললাম 400 হ্যাঁ পরে এনে নামছে নামার পরে আমার কাছে গুলো 200 টাকা নিছে হ্যাঁ নিয়ে এখন কই আমার পুইনের বাড়ি দামু আর কি নিছে এটা ক আমার রিসকাই হইছে ওই যে মোবাইল দিতে এই তুমি যাও নাই আমার সম্বন্ধে কিছু কথা না কই দিলাম না তোমার সম্বন্ধে আমি কিছু কহাম না ফাজিল জানি কোনে গায় কামাই করে রাখা থেকে দোষ হয় হ্যাঁ কামাই করে রাখা হারো না এই টাউরা কি করে কিনলি গে মানে কি ভালো কয় ভালো কই মান খারাপ কই তো আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম আসসালাম বাচ্চা তো গরম গরম কে এত দেরি করলি গে আর কই না ওস্তাদ বাচ্চা কোনে খাইয়া নিয়ে আইলাম বাচ্চা কোনে খাইয়া নিয়ে আইলাম হ্যাঁ আচ্ছা থাকো আসি না থাক না আর জুনে নাকি বাইরে যাম গা আপনি যাইতে পারবেন না আজকে আপনার পোলা গাড়ি নিয়ে বাইরে কারণ আপনার শরীরটা বেশি ভালো না তো আপনি বহেন ওই পোলা ওই পোলা যাবো গাড়ি চালাইয়া কামাই করাই না দিব আমি খামুরে মা এইটা কথা হইলো আমার বিশ্বাস হয় না ওই যে করার মতো হইয়া রয়েছে এ পর্যন্ত বিশ্বাসই উঠলো না এই অসুস্থ শরীর নিয়া গাড়ি চালাবার মেলা করছে আর তুমি ঘরের মধ্যে হইয়া নিয়ে ঘুমাইতেছো না কোনে যাবো
গ্রিসকা সালাবার যাব আবার আমার ঘুমের তাটাই কেউ লাগে নি কেউ তাই আব্বা এই অসুস্থ শরীর না রিসকা সালাবার যাব আর তুমি ঘরে বইয়া ঘুমাবা অসুস্থ শরীর না রিসকা সালাব ওই কয়দিন বসতো কয়দিন বসবো কাম কইরা খাওয়ায় নিয়ে তারপর মরু এই এগুনা কি কও তুমি হ্যাঁ ঠিকই তো কইছি এই মরার পরে কি কাম কইরা খাওয়াবো ঠিক কইছি না আব্বা শুনো আরে বাবা মরার বানরের কথা শুনো আব্বা মরার পরে কাম কইরা খাইবো হ্যাঁ এই তোমার মাথায় কি কিছু ঢুকে না মাথায় আব্বা এই শরীর না যদি রাস্তা বেরে মাইছি দেখলে কি কইবো কি করব মেলা মেলা বুড়া মানুষ আব্বার সে বুড়া বুড়া মানুষ রিসকা চালা চালা না শহরের ভিতর দিয়ে তোমার পোলার বউ গলায় টিভিটা ধরবো এই যে তোর চাবি চালাস চালামনি দেখে ওই খালে যাবো না বিলে যাবো যাবো এখানে রিসকা আগে আপনি মোদের কিসের বুঝছ তো হাসপাতালে কে নিয়ে গেছিলেন বাবি হাসপাতালে গেছিলাম আমার দেওয়ারে নিয়ে কে আপনার দেওয়ারে গিয়েছে আমার দেওয়ারে খালি ঘন ঘন পেশাব করে তো এই কারণে গেছিলাম যে ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করবেন পরীক্ষা করবেন জলডম গোড়া খাওয়াবেন 20 টাকা ঘুরিয়ে দেন আবার কি আর 20 টাকা চান কে 30 টাকা ভাড়া না আপনি 20 টাকা ঘুরিয়ে দেন ভাড়া কি আমি আপনার নকে মিটাইছি না ভাইয়ের নকে মিটাইছি ভাই আপনার রুড়িয়ে দিছেন না কাইতে হ্যাঁ ভাইয়ের নকে 50 টাকা ভাড়া মিটাইছি ফাউ কথা খালি এই কারণে মহিলা মানুষ আমি গাড়িতে উঠাই না আচ্ছা ঠিক আছে না দিলেন আপনি এই ফানাস আবার যান দাঙ্গা মহিলা কি তুই সামনে লোক আসলে দেখা করে করলি না আর ওর সাথে আমি তো ফলো করছিলাম ফলো করছি হঠাৎ করে যাবার এ বলো লোক তোরা বললি এবার দিনই বানাইতো ও বানাইতো মানে যে কামের মধ্যে আদি ছিলাম কি করবি কর উস্তা না বার বিলা জামগা না উস্তাদ আজকে আইছি তো কাম কই রই যাম কাম ছাড়া বাইতে গেলি বাদি পারছ না ওরে শাম বাহাল হইয়া হালা তুই ওরে খেলা ওই খেলা 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 বন্ধুবেন ভাই তুই স্যার মোর জাম উই স্যার মোর হ্যাঁ উইসার মোর জামু আপ ডাউন যাবেন না কি সিঙ্গেলে জামু আর আমো যাবে না রাবে যাইয়া খালি একটা ওই মর্ডার খুলমু মর্ডার খুলবেন খুইলা গাড়ি তো দিল না এখন এই 500 টাকা বাড়া নাকি আরে 500 টাকা আমরা যাই আহি না তাই না শুনেন এখন চাইলে ডাইলের যে দাম বুঝছেন কি বাড়াই এমনিই বাড়তি ওই এত পেতাল বাড়া হম না তার 300 টাকা বাড়া দেবো নু না ভাই 300 টাকা বাড়াইছ আরে হোন আমরা গরিব মানুষ ঠকাই না জানেন কি এত কথা কষ্ট 440 চাইছে দিন তুমি
রিস্কা চালানোর মধ্যে আবার কি এলো রে ভাই? আরে না রে ভাই, তোর রিস্কা চালাটা খুব আমার পছন্দ হচ্ছে। কতদিন ধরে গাড়ি চালাস? ওই মনে করেন আজকে প্রথম বাইরে এসেছি। ও প্রথম গাড়ি চালাবার এই এত সুন্দর গাড়ি চালা হেননি গাড়ি ইডু ইডু দেখ পারে এই বেতেই মর্ডার করুন এই বেতে হ্যাঁ এই বেতেই মর্ডার করুন আর ওস্তাদ কি এলে তো মর্ডার খুলবেন এ নইলো আপনার বোনের বাড়ি আগুন দেখা করে আহ না গো না হ্যাঁ তো নালিবার এমনি বাইনা আছে হ্যাঁ এনে আবার বোন বিয়ে দিছেন এমনি আমার এই মোর একটা বোন আছে দেখা করে আহি হোটেল নন লু আয় তাহলে আমি ওস্তাদ আমরা তো ইটভরে দিব তোমার এক দুই তিন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দুইশো আছে আমি হোটেল আল সালা দিয়ে খামু ও হোটেল আল সালা দিয়ে খাও তুমি আচ্ছা তো তুমি আমাকে আসলে বিশ্বাস পাইতে না না এটা কি করলেন বিশ্বাস পাবনাকে আমার কি দান আছে এখন আপনি স্যার একবার থেকে গেলি পরে হেবার আমার বাদ দিব এর এর সে এক কাম করি আপনি আপনার বোনের বেঁচে যাবেন না রিস্কা উড়েন কত দূর সামনে রিস্কা উড়েন আমি নিয়ে যাই আরে এই দোহান বারে যায় হওয়াটা হদাই করুন হাই রে বুঝেন নাকি আপনি রিস্কা উড়েন রিস্কা নিয়ে যাই এখন রাইডা যাবেন একটু কাম রাইডা যাই তুমি চালাই অস্ত অস্ত চালাই না 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 আপনি রিস্কা নিয়েছি রিস্কা নিয়েছি ঠিক আছে কিন্তু আপনি করে আমি আইগাই দিতে আপনি উপকার হবো না আরে আপনার পুনের বাড়ি গেলাম আপনার পুনের বাড়ি গেলাম পুনের বাড়িটা যাও কিছু জানছে খাবা না কি খাবা খাও আর আমারও কিছু দেন আমরা তো আমার জায়গায় তো কে দিব ও ফোন আছে না তোমার দেখে ফোন আছে কে দশ মিনিট করে দরকার এখানে ফোন দেন আমার ফোনও দেন না ভোর তো দরকার অল্পটে আছে অল্পটে আছে না তুমি হবো শুনে আমাকে নিয়ে যা কি মাফ ওকে কি মাফে আপনি করে খারাপ কি করে পাগল ও বাগার তুমি ঘরের মধ্যে একটা জরুরি কথা কইতাছে এই কথা তুই কেন হলুন যাবো না তাই আমি কানের আমি অন্য কথা পাতি করে আমি কোনো কথা না না আভাবাইতে আমার নগের লোক লোক আছে একজন হ্যাঁ একটা মুরগি দর ধরে যাবো ঘর মুরগি ধরে যাবো হ্যাঁ যাবো ঘর আমার নগের লোক আছে ওরা খাবার দেয় না গোবিন্দ কি মেহমানের কথা বলতে মেহমান আইতেছে আরে তো দেখি সাংঘাতিক মুশকিল করলাম রে একা করে ওই মুখ পাকা সকাল তুমি খাবা এখানে বইয়া খাও আমার নামে বইয়া খাই না বইয়া খাই না আইডা আইডা খাই আঙ্গু মা না আমার ছোটবেলায় আইডা আইডা খাওয়াই চলতে খাই আইডা আইডা খাই আমি হ একটা লোক আছে আমি কইলাম রিস্কাল আমার নদে খাবার দানা গো এই দিন তো মুরগি জবর খেলাম মুরগি জবর কিসের প্রভু না
কি খবর ইন পড়িং আলাপ শেষ লুলি কই হইছে একটু কাছে তাহলে পানি খাগা পরে খামু আর দুনু তুই কি ভয় ভয় নাকি আচ্ছা এই যে আইতাছি সাধারণ দিকে কথা কইলাম ঠিক আছে আচ্ছা কোন চিন্তা ভাবনা করে আমি আইতাছি আরে হারাম দাদা কই হারাম দাদা খালা আছি আমার কত আমি বললাম 400 পরে এনে নামছে নামার পরে আমার কাছে 200 টাকা নিছে নিয়ে এখন কয় আমার পুইনের বাড়ি দামু আর কি নিছে এটা আমার রিস্কার হইছে ওই যে মোবাইল নিছে আয়ো রে মা